হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে হোস্ট ফাইল এডিট করে আমরা কিভাবে যে কোনো ওয়েবসাইট ব্লক করতে পারি। অর্থাৎ আমরা যদি হোস্ট ফাইলে এডিট করে দিই তাহলে হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইট ব্লক করা যায়। সো এই কাজটা করার জন্য আমাদের যে প্রসেসটা ফলো করতে হবে তা হচ্ছে, প্রথমে আমাদের হোস্ট ফাইলটা এডিট করতে হবে। হোস্ট ফাইল এডিট করার জন্য আমাদের নোটপ্যাডে আমরা যাই। নোটপ্যাডে আপনি অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে অন করে রান এস অ্যাডমিনিস্ট্রেটর করবেন, দেন হচ্ছে আপনি ওপেন করবেন। ওপেন করার জন্য আপনার যেটা যেতে হবে সি ড্রাইভ, উইন্ডোজ, দেন সিস্টেম 32, দেন হচ্ছে ড্রাইভার, দেন হচ্ছে ইটিসি। এখানে কিছু দেখাচ্ছে না, জাস্ট আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে ওয়াল ফাইলসে ক্লিক করে এখানে হোস্ট ফাইল রয়েছে সেখান থেকে আপনাকে 127.0.0.1, দেন www, মনে করুন ফেসবুক বন্ধ করতে চাচ্ছে, www.facebook.com, দেন আমরা এটাকে সেভ করে দিই। ওকে, এবং বের হয়েছে। এখন আমরা দেখি ফেসবুক ব্রাউজ করতে পারে কিনা। ফেসবুক কিন্তু ব্রাউজ হচ্ছে না। ওকে, সো এখন আমরা তাহলে এই হোস্ট ফাইলটা আবার এডিট করে দেখি ফেসবুকটা আমরা ব্রাউজ করতে পারি কিনা। দেখুন ব্রাউজ করা যাচ্ছে না। ওকে, তাহলে আমরা আবার নোটপ্যাডটা রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ওপেন করি, দেন ফাইল গিয়ে ওপেন করি। ওপেন কি করবো, যে ইটিসি ভিতরে আমরা যে হোস্ট ফাইল এডিট করেছিলাম সে ফোর এটা আবার রিমুভ করে দিই আমরা, দেন আবার সেভ করি। ওকে, এখন এগেন আমরা ওপেন করি। দেখেন ফেসবুক চলে আসছে। সো কিভাবে হোস্ট ফাইল এডিট করে আমরা কোনো সাইট ব্লক করতে পারি সেই বিষয়টা আজকে দেখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই।